সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য একটি দারুণ সুখবর উঠে এসেছে রাজ্য সরকার ছ লক্ষ কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে সমস্ত বেকার ছেলে মেয়েদের জন্য তো বন্ধুরা এটি একটি দারুণ সুখবর বেকার ভাই বোনদের জন্য এবং প্রশিক্ষণ দিয়ে কিন্তু আপনাদের দা হবে চাকরি তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কেননা বন্ধুরা এই ভিডিওটিতে কিন্তু আমি এই সম্বন্ধে ডিটেলস আলোচনা করব এবং রাজ্য সরকার থেকে কি খবরটি উঠে এসেছে সেটাই নিয়ে আমি কাজ করবো তো আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতোই আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যারা প্রথমবারের জন্য এই চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন কেননা যখন আমরা এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে আসবো আপনার নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজে তাড়াতাড়ি পেয়ে যাবেন তো আসুন বন্ধুরা দেরি না করে এবার ভিডিওটি শুরু করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ছ লক্ষ বেকার যুবক যুবতীকে কর্মসংস্থান রাজ্যে তো এই নিউজটি কিন্তু আজই বেরিয়ে এসেছে বারোই ডিসেম্বর তো দেখুন এখানে কি বলেছে কমপক্ষে ছ লক্ষ বেকার যুবক যুবতীকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা বাংলার সরকার কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী পূর্ণেন্দু বসু জানিয়েছেন চলতি আর্থিক বছর যুবতীকে প্রশিক্ষণ দিয়েছে রাজ্য সরকার আগামী বছর মার্চের মধ্যেই বাকিদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শেষ হয়ে যাবে প্রশিক্ষণ প্রাপ্তরা যাতে প্রত্যেকেই স্বনির্ভর এখানে হতে পারে সেই লক্ষ্যেই নিয়েছে রাজ্য সরকার জানা গিয়েছে রাজ্য জুড়ে কারিগরি শিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে এই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বিনা খরচে এই প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে মোবাইল ফ্যান এখানে ফোন টেলিভিশন ফ্রিজ এয়ার তারপরে কন্ডিশন তারপরে সরাইয়ের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাওয়া যাচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প বিভিন্ন উৎপাদক সংস্থার এখানে সার্ভিস সেন্টার সহ বিভিন্ন জায়গার ওই সব যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য এই কারিগরি শিক্ষা দপ্তর সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সঙ্গে নিরন্তর যোগাযোগ রক্ষা করে চলছে বলে পূর্ণেন্দু বসু জানিয়েছেন তো বন্ধুরা আপনাদের কিন্তু এই সব প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু এখানে চাকরি দেওয়া হবে আপনাদের ফ্রিতে ট্রেনিং করিয়ে অবশ্যই আপনারা কাজের সুযোগ পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি আমাদের দেওয়া এই আপডেটটি আপনাদের ভালো লাগলো এবং বন্ধুরা এই আপডেটটি কিন্তু অবশ্যই আজ বিকেল নামক অনলাইন পোর্টালের মাধ্যমে বেরিয়ে এসেছে তো যদি এই আপডেটটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করে বেশি বেশি করে জানিয়ে দেবেন এবং যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলটিকে ভিজিট করছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য